আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। টহল দিচ্ছে মিসাইল বহনকারী চীনের বিমান, জানিয়ে দেব জাতিসংঘের প্রতিবেদন। পারমাণবিক কেন্দ্রগুলো প্রস্তুত রেখেছে উত্তর কোরিয়া, জাতিসংঘের প্রতিবেদন। আরো জানিয়ে দেব লোহানস্কে ইউক্রেনের আরো ২৪ সামরিক ড্রোন, অপারেটর নির্মূল। এবার মিসাইল ব্যবস্থা মোতায়েন করেছে তাইওয়ান। আরো জানিয়ে দেব ইউক্রেনীয় সেনাবাহিনীকে মাদক দিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে দোনেস্কে রুশ হামলায় নিহত আর। সর্বশেষ জানিয়ে দেব ভয়াবহ যুদ্ধ মহড়ায় চীন তাইওয়ান জুড়ে রেড অ্যালার্ট জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। টহল দিচ্ছে মিসাইল বহনকারী চীনের বিমান। তাইওয়ানের উপকূল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে পিংটান দ্বীপের উপরে চীনের বিমান উঠতে দেখা গেছে। বিমানগুলো মিসাইল বহন করেছিল বলে বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। দ্বীপটির পর্যটকরা দূরবীন দিয়ে বিমানের মহড়া পর্যবেক্ষণ করেছিল বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। বিমানগুলো মিসাইল বহন করছে বলে প্রকাশিত ছবিতে দেখা গেছে। চীন বৃহস্পতিবার পিংটান দ্বীপটি থেকেই তাইওয়ানের চারপাশে মিসাইল নিক্ষেপ করেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা চলছে। স্বশাসিত দ্বীপটিকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। ওই মহড়ার সময় বেইজিং তাইওয়ানের জলসীমায় ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে অভিযোগ করেছে তাইপে প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে ওই সামরিক মহড়া শুরু করে চীন। চীনের এই মহড়ার কারণে তাইওয়ানে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। চীনের ওই সামরিক মহড়ায় স্থানীয় সময় শনিবার দুপুরে শেষ হবে। সামরিক এ মহড়া তাইওয়ানের আশেপাশের আকাশ ও জলসীমায় অব্যাহত থাকবে। এদিকে তাইওয়ান কর্তৃপক্ষ বলছে চীনের এ মহড়া জাতিসংঘের নিয়ম বহির্ভূত। তাইওয়ানের আঞ্চলিক আকাশ সীমায় মহড়া নিয়ে সরাসরি আকাশ ও সমুদ্র সীমায় প্রবেশ স্বাধীনতার জন্য হুমকি। তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি অর্থাৎ ডিপিপি বলেছে চীন আন্তর্জাতিক জলপথের সবচেয়ে বড় ব্যস্ত অংশে মহড়া পরিচালনা করছে, যা দায়িত্বহীনতা, অবৈধ আচরণ। পারমাণবিক কেন্দ্রগুলো প্রস্তুত রেখেছে উত্তর কোরিয়া, জাতিসংঘের প্রতিবেদন। চলতি বছরের প্রথম ৬ মাসে উত্তর কোরিয়া আরো বেশি করে পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিয়েছে। পারমাণবিক কেন্দ্রগুলোকে প্রস্তুত রেখেছে তারা, জাতিসংঘের গোপন এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে খবর রয়টার্সের। উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কমিটিতে সম্প্রতি একটি প্রতিবেদন জমা দিয়েছেন নিষেধাজ্ঞা বিষয়ক পর্যবেক্ষকরা। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের প্রতিবেদনটির সারসংক্ষেপ দেখতে পাওয়ার কথা জানিয়েছে রয়টার্স। এশিয়া সফরের অংশ হিসেবে তাইওয়ান সফর শেষে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি দক্ষিণ কোরিয়ার পৌঁছান। গতকাল তিনি পারমাণবিক ক্ষমতাধর উত্তর কোরিয়ার সীমান্তের ডিএমজেড এলাকায় যান। তিনি আলোচিত পানমুনজাম ও জয়েন্ট সিকিউরিটি এরিয়া পরিদর্শন করেন। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হুন সুক ইয়োলের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হয়নি। পেলোসি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচির ক্রমবর্ধমান হুমকি ও গুরুতর পরিস্থিতি নিয়ে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয় পুংগিরি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে কাজ করার মধ্য দিয়ে অতিরিক্ত পারমাণবিক পরীক্ষা চালানোর পথ তৈরি হয়েছে। পারমাণবিক অস্ত্রের উন্নয়নের এসব পরীক্ষা চালানো হয়। পারমাণবিক পরীক্ষা চালানো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তবে জাতিসংঘের পর্যবেক্ষকরা বলছেন উত্তর কোরিয়া তাদের পারমাণবিক পরীক্ষা কেন্দ্রগুলোকে প্রস্তুত রেখেছে, যদিও তারা কোনো পারমাণবিক যন্ত্রের পরীক্ষা চালায়নি। ২০২২ সালের প্রথম অর্ধেকে দেশটি ক্ষেপণাস্ত্র কর্মসূচি ক্রমাগত বাড়িয়েছে। প্রতিবেদন অনুযায়ী উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও গাইডেন্স টেকনোলজির সমন্বয়ে ৩১টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে ৬টি লোহানস্কে ইউক্রেনের আরো ২৪ সামরিক ড্রোন, অপারেটর নির্মূল। রাশিয়ান গার্ড লোহানস্ক পিপলস রিপাবলিক LPR
এই ইউক্রেনীয় সেনাবাহিনী ড্রোনের আরও 24 জন অপারেটরকে শনাক্ত নির্মূল করেছে গার্ডের প্রেস অফিস বৃহস্পতিবার বার্তা সংস্থা তাসকে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রেডিও ইলেকট্রনিক ইন্টেলিজেন্স পরিচালনা করতে গিয়ে রাশিয়ান গার্ডসম্যানরা ইউক্রেনের সেনাবাহিনীর চালকবিহীন বিমানের 24 জন অপারেটরকে শনাক্ত করেছে, যাদের আর্টিলারি ফায়ার দ্বারা নির্মূল করা হয়েছিল। প্রসঙ্গত, এই অপারেটররা দূর থেকে ড্রোন নিয়ন্ত্রণ করতে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত। লুহানস্ক পিপলস রিপাবলিকের তাদের অপারেশনের শেষ দিন রাশিয়ান গার্ডের কর্মীরা 2টি জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম, 17টি গ্রেনেড লঞ্চার, সুইডিশ নির্মিত হ্যান্ড অ্যান্ড অ্যান্টি আর্মার অস্ত্র, 46টি ছোট অস্ত্র এবং শিকারী রাইফেল উদ্ধার করেছে। এছাড়া 500টিরও বেশি শেল এবং মাইন, 140টি গ্রেনেড, গ্রেনেড লঞ্চারের জন্য 70 রাউন্ড ছোট অস্ত্রে 3000-এরও বেশি গোলাবারুদ এবং একটি পার্টি এ 32 তাপীয় ইমেজার উদ্ধার করা হয়েছে, প্রেস অফিস জানিয়েছে। রাশিয়ান গার্ডের প্রেস অফিস গত 2 আগস্ট তাসকে বলেছিল যে তারা তার কর্মীর লুহানস্ক পিপলস রিপাবলিকের সামরিক ড্রোনের 13 ইউক্রেনীয় অপারেটর শনাক্ত এবং নির্মূল করেছে, সূত্র তাস। এবার মিসাইল ব্যবস্থা মোতায়েন করেছে তাইওয়ান। তাইওয়ানের সামরিক বাহিনী ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল ব্যবস্থা মোতায়েন করেছে। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিমান ও জাহাজও মোতায়েন করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে একাধিক চীনা জাহাজ এবং বিমান তাইওয়ান প্রণালী মধ্যরেখা অতিক্রম করার পরে মিসাইল ব্যবস্থা মোতায়েনের খবর সামনে এলো। এদিকে চীনের সামরিক মহড়ার বিষয়টি উল্লেখ করে শুক্রবার তাইওয়ানের প্রধানমন্ত্রী শু শেং চেং জানিয়েছেন, দুষ্টু প্রতিবেশী আমাদের দরজায় এসে শক্তি প্রদর্শন করছে। শু চেং চায়ের কাছে চীনের মিসাইল নিক্ষেপের বিষয় জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, চীন সামরিক মহড়ার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত জলপথকে নির্বিচারে ধ্বংস করেছে। প্রতিবেশী দেশ এবং বিশ্ব চীনের এই কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে। প্রসঙ্গত, মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে স্বশাসিত দ্বীপটিকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছেন চীন। ওই মহড়ার সময় বেইজিং তাইওয়ানের জলসীমায় ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে অভিযোগ করেছে তাইপে প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে ওই সামরিক মহড়া শুরু করে চীন। চীনের এই মহড়ার কারণে তাইওয়ানের সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। চীনের ওই সামরিক মহড়া স্থানীয় সময় শনিবার দুপুরে শেষ হবে। সামরিক এ মহড়া তাইওয়ানের আশপাশের আকাশ ও জলসীমায় অব্যাহত থাকবে। এদিকে তাইওয়ান কর্তৃপক্ষ বলছে, চীনের এই মহড়া জাতিসংঘের নিয়ম বহির্ভূত। তাইওয়ানের আঞ্চলিক আকাশ সীমায় মহড়া নিয়ে সরাসরি আকাশ ও সমুদ্র সীমায় প্রবেশ স্বাধীনতার জন্য হুমকি। তাইওয়ান এর ক্ষমতাসীন দল ডেমোক্রেট প্রগ্রেসিভ পার্টি বলেছে, চীন আন্তর্জাতিক জলপথের সবচেয়ে বড় ব্যস্ত অংশে মহড়া পরিচালনা করছে, যা দায়িত্বহীনতা ও অবৈধ আচরণ। ইউক্রেনীয় সেনাবাহিনীকে মাদক দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ান সেনাবাহিনীর বিকিরণ রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ান বিশেষজ্ঞরা ইউক্রেনের সামরিক কর্মীদের পরিত্যক্ত অবস্থানে ওপিওয়েড ড্রাগ এবং এফিড্রিন পদার্থ খুঁজে পেয়েছেন। তিনি জানান, রাশিয়ান বিশেষজ্ঞরা ইউক্রেনের যুদ্ধবন্দীদের কাছ থেকে নেওয়া জৈব নমুনাগুলো নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন। তিনি স্মরণ করেন যে এর আগে তাদের রক্ত অ্যান্টিবায়োটিক এবং ইমিউনোলজিকারের উচ্চ উপস্থিতি পাওয়া গিয়েছিল। এটি রেনাল সিন্ড্রোম এবং ওয়েস্ট নাইল ফিভারের সাথে এর কারণকারী এজেন্টদের সাথে যোগাযোগের ইঙ্গিত দেয়, যা পেন্টাগন ইউক্রেনীয় প্রকল্পে UP-4 এবং UP-8 এর অধীনে অধ্যয়ন করেছিল। কিলিলভ বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর পরিত্যক্ত অবস্থানে পাওয়া ওপিয়েড ড্রাগস সহ মাদকদ্রব্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত, যেমন মেথাডোন, কোড পোশিন এবং কোট্টারোপ, সেই সাথে এফিড্রিন পদার্থ ট্রি ফেড্রিন এবং ট্রাইফেড্রিনভ। একই সময়ে তিনি ব্যাখ্যা করেছিলেন যে ঔষধের প্রতি স্থাপন থেরাপির উপায় হিসাবে মাদকাসক্তির চিকিৎসায় মেথাডোন ব্যবহার করা হয়েছিল। কিরিলভ স্মরণ করেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানিতে মেডিকেল অফিসাররা সৈনিকদের মানসিক চাপ কমাতে পারভিটিন অর্থাৎ একটি এমফিটামিন ডেরিভেটিভ দিয়েছিলেন। কোরিয়ান ও ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র একই ঔষধ ব্যবহার করেছিল। এ ধরনের ঔষধগুলি আসক্তি সৃষ্টি করে এবং এর ফলে অত্যধিক আক্রমণাত্মকতার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, যা কিছু ইউক্রেনীয় সৈন্যদের দ্বারা বেসামরিক জনগণের প্রতি চরম নিষ্ঠুরতা। সেই সাথে ডনবাসের শহরগুলিতে বোমা হামলাকে ব্যাখ্যা করে তিনি যোগ করেন, সূত্র তাস। দোনস্কের রুশ হামলায় নিহত 8,
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, বেসামরিক এলাকায় সেনা মোতায়েনের মাধ্যমে ইউক্রেনীয়দের জীবন হুমকির মুখে ফেলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যদিও পুরো বিষয়টিকে মস্কোর ষড়যন্ত্র বলে দাবি তার। এরই মধ্যে ইউক্রেনকে বড় ধরনের অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ইউ। খবর রয়টার্সের, মুহুর্মুহু রকেট হামলায় প্রচণ্ড শব্দ কেঁপে উঠেছে পুরো এলাকা। গেল 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই এটি এখন ইউক্রেনের রোজকার চিত্র। বৃহস্পতিবার ইউক্রেনের খার্গিভ অঞ্চলে রুশ বাহিনীর অব্যাহত হামলার জবাবে পাল্টা রকেট হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর দিনভর ওই অঞ্চলটিতে ইউক্রেনের সেনা সদস্যদের কড়া নিরাপত্তা লক্ষ্য করে যায়। এদিকে দেশটির দোনেতস্ক অঞ্চলের তুরস্ক শহরে রুশ বাহিনীর সামরিক অভিযানে বেশ কয়েকজন হতাহতদের খবর পাওয়া গেছে। দোনেস্কের গভর্নর পাবলো কিরিলঙ্কো এই হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রুশ সেনাদের গোলা তুরস্কের একটি বাস স্টেশনে আঘাত আনে। হামলার সময় সেখানে অনেক উপস্থিত ছিলেন। নিহতের মধ্যে বেশ কয়েকটি শিশু ছিল বলে জানিয়েছেন তিনি। এদিকে রুশ বাহিনীর বর্বরতার হাত থেকে বাঁচতে পূর্ব ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের সহায়তায় পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।